বার মনে হয় এতটা গরম লাগে যে কোন দিকে যায় ওই রাস্তাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগার্সে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হচ্ছিল না, বাট আজকে সকালবেলায় মনে করেছিলাম যে একটি ভিডিও বানাবো, বাট কোথাকার বানাবো সেটাও বুঝে পারছিলাম না। তো হুট করে মনে পড়ে গেল যে সেই মঞ্জু খোলার মঞ্জু পার্কে গিয়ে আমরা একটা ভিডিও বানাবো। সকালবেলা তো বাড়ির থেকে চান দান করেই এসেছি, বাট মনে মনে ভাবছি যে ওখানে একটি সুইমিং পুলও রয়েছে, আশা করছি যে ওখানে গিয়েও যদি একটু গরম মনে হয় তাহলে ওখানে গিয়ে চানও করে নেব। তো বাড়ির ওদিক থেকে ইন্ট্রোটা দিচ্ছিলাম না, কারণ এখানটায় রাস্তার পাশেই ইন্ট্রো দিব, এরকম সুন্দর খুব সুন্দর পাহাড়ের পাশে আপনাদের সঙ্গে কথা বলবো সেটাই ভাবছিলাম। তো তার জন্য এখানে ইন্ট্রোটি দিচ্ছি মাঝ রাস্তায়, এবং আরেকটু দূরে এগিয়ে গিয়ে চা খাবো এবং জল খাবো। তো আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমাদের মূল উদ্দেশ্য যেখানে যাওয়ার সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে আমাদের মেন উদ্দেশ্য যেখানে সেখানেই চলে যাই। দিদি জানু বেলা লিন চুলা ইসকুস ইসকুস কো মোমো বানা কছা ল আউনু বেলা খান চুলা ইসকুস কো মোমো বানা কো ল বস ভাই। ও আঙ্কল ঠিকছা? তো একটি খুব পরিচিত দোকানে দাঁড়ালাম এবং জল খেয়ে নিলাম। যাওয়ার সময় কুয়াশ ইসকুস আর কি, কুয়াশ যেটাকে বলে, কুয়াশের মোমো খেয়ে যাব এখান থেকে। তো আগেও আরও দোকান রয়েছে পরিচিত দোকান, সেসব দোকানে এখন দাঁড়াবো না, কারণ এখন দাঁড়ালে হয়তো দেরি হয়ে যাবে। তো দাঁড়াবো আসার সময়, কথা বলতে বলতে আসবো। চলো দেখি, তাও তবুও যদি রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে কথা বলবো, ঠিক আছে না? তো আমরা এখন রয়েছি সিংবলি, সিংবলি বলে জায়গাটা। তো বন্ধুরা, আমাদের সিঙ্গারা খাওয়াও হয়ে গেল, এখন আমরা মঞ্জু পার্কের দিকে যাব। ওই দেখো হাতি দেখা যায়, হাতি হরিণ। তো আমরা ফটাফট টিকিট কেটে নেব মঞ্জু পার্কের। এই বাজু চিনে তো মালায় কো বানো তা মশলাওয়ালা সিংবলি মা কো মশলাওয়ালা। একদম ঠিক আছে বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি
মঞ্জু পার্কে, এবং তার কোনো টিকিট চার্জ লাগছে না আমাদের, কারণ চেনা শোনা বলে হয়ে গিয়েছে, টিকিট চার্জ লাগবে না। তো এবার আমরা ফ্রিতেই এন্ট্রি করব মঞ্জু পার্কে। তো বন্ধুরা, আমরা ফাইনালি এখন মঞ্জু পার্কে প্রবেশ করে ফেলেছি। ঘুরতে আসব মনে করেছিলাম, তো ঘুরতে চলেই আসলাম। তো এর আগে ঢোকা হয়নি, আজকে ফার্স্ট টাইমিং মঞ্জু পার্কে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ছোট্ট একটি জলধারা, পাহাড়ের গা ভেসে জল আসছে। ওয়াও, কত সুন্দর! এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দর হবে। ভেতরে এসেছিলাম এর আগেও, এর মধ্যেই তো পিকনিক খেয়েছিলাম, তখন এর মধ্যেই খেয়েছিলাম। ও না, ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, ওই ভিতর সাইডে গিয়েছিলাম পিকনিক খেতে। সুইমিং পুলটা ওই সাইডে আছে, হাতি রয়েছে, গন্ডার রয়েছে, আরো রয়েছে অনেক কিছু। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলবেন। আমরা এখন হাতি দেখাবো আপনাদেরকে, তাও একটি নয়, দুটি নয়, তিন তিনটি হাতি। খুব সুন্দর হাতি। রাস্তা ছিল ওদিক দিয়ে, আমরা ঢুকে গেলাম এদিক দিয়ে। হাতিগুলো কি ঘাস দিয়ে বানানো, না প্লাস্টিকের ঘাস? অরিজিনাল ঘাস না প্লাস্টিকের ঘাস? ছুঁয়ে না দেখলে বুঝতে পারবো না, এটা প্লাস্টিকের ঘাস। ক্যাঙ্গারু রয়েছে, অরিজিনাল হাতির পুঁজ ধরে কেউ টানতে পারবে? পারবে না। এই দেখো আমি টানি। ব্যাঙের পিঠে উঠবো নাকি আমি? উঠলে গালি দিবে না তো? হেলমেটটা রাখি আগে। তো বন্ধুরা, বাচ্চারা ওঠে ব্যাঙের পিঠে, আমি এবার উঠে পড়েছি। পা দিব কোথায়? বাপ রে বাপ, ব্যাঙে না যায়। আই সালা, সেই মজা লাগতেছে তো, দেখলে আর গালি না দেয়। তো সুড়সুড়ি খাবো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল সুড়সুড়ি খাই না, নোংরা আছে তবুও খাবো সুড়সুড়ি। দেখতে থাকো তোমরা, পড়ে না যাই। ওই মাই গড, ছি নোংরা ছিল, তবুও সুড়সুড়ি খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো। এবার কি ঝুলি খাই খাই যাবো নাকি? এভাবে ঝুলে না। উইয়া উইয়া আমি কি পাগল হয়ে গেলাম নাকি? তো চলো বন্ধুরা, এটাতে একটু ঘুরি নাকি? সালা মজা লাগতেছে রে। টেন্টেডে টেন্টেডে, কি হয়ে ঘুরবো, একা একা তো ঘুরা যায় না। চলো বন্ধুরা, ঘুরে নিলাম, সুড়সুড়ি খেয়ে নিলাম, ঝুললিও খেয়ে নিলাম, এবার দেখি কোথাও যদি দোলনা থাকে সেখানে গিয়ে দোলনাও খাবো, পয়সা বসুল। চলো, পয়সা বসুল বলাটা ভুল হবে নিশ্চয়ই, কারণ আমি ফ্রিতে ঢুকেছি এখানে। এমনি সময় এখানটার পার্কের চার্জ নেওয়া হয় 50 টাকা, বাট আমি তো এসেছি ফ্রিতে। এই ভিতরে হয়তো পাখি রয়েছে, আদৌ আছে কিনা ঠিক জানি না। তো বন্ধুরা, আমরা এখন কি বলে সুইমিং পুল, সুইমিং পুল, সুইমিং পুলের দিকে যাচ্ছি। একটু সুইমিং পুলের দিকে যাই এবং গিয়ে দেখি কেমন ধরনের সুইমিং পুল রয়েছে,
কারণ এর আগে তো এই সুইমিং পুলে যাইনি কখনো। এবার গিয়ে দেখব যে সুইমিং পুলটি কেমন এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখাবো সুইমিং পুলটি কেমন রয়েছে। তো বেশ পার্কটা ভালোই লাগছে, অনেক কিছু রয়েছে পার্কের মধ্যে, কিন্তু টাইম লাগবে ঘুরতে অনেকটা, তো আমাদের কাছে সেরকম টাইম নেই ঘোরার মতো, তবুও ঘুরবো। তো ঘুরি আর সঙ্গে আপনাদেরকেও ঘোরাই, তো দেখতে থাকো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানকার লোকাল কিছু ছেলে সুইমিং পুলে চান করছিল, তো আমরা এসেছি দুজন। ওরা ক্যান্ডিডেট সংখ্যা ওদের অনেক বেশি ছিল, তার জন্য আর আমরা সুইমিং পুলে নামলাম না। তো আর তার মধ্যে দেরিও হয়ে গিয়েছে, এখন বাজে দুপুর তিনটে, কারণ আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে আরও এক ঘন্টা টাইম লেগে যাবে। তো তার জন্য আর সুইমিং পুলে নামলাম না, এরপরে নেক্সট টাইম যখন আমরা সব বন্ধুবান্ধব মিলে আসব তখন না হয় সুইমিং পুলে নামা যাবে, বেশ সুন্দর করে না হয় চান করা যাবে। তো তার মধ্যে সকাল সকাল আসতে হয় এখানে, কারণ দুপুরবেলা থেকে সকাল থেকে এখন দুপুর পেরিয়ে গেছে, তো অনেক লোক এখানটা চান করা হয়ে গিয়েছে, আর জলও এক্সচেঞ্জ হয়নি। জল এক্সচেঞ্জ হয় দিনে একবার, তো জলটাও হালকা ঘোলা ঘোলা হয়ে গিয়েছে, তো তার জন্য আরও নামলাম না সুইমিং পুলে। নেক্সট টাইম একদম পাক্কা নামবই নামবো, তো তখন আপনাদেরকে দেখাবো সুইমিং পুলে চান করা। তো দুজন এসেছি, মজাও লাগছে, কোনো ব্যাপার না। তো চলো নেক্সট টাইম আপনাদের দেখাবো। তো এখন আমরা আবার একটু পার্কের ভেতরে ঘোরাঘুরি করি, তারপরে না হয় বেরোনো যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মঞ্জু পার্ক যেটা রয়েছে সেই মঞ্জু পার্কে ঘোরা আমাদের শেষ, কারণ মঞ্জু পার্কের ঘোরা শেষ বলতে আমরা এসেছিলাম দুজন, বেশি একটা সেরকমভাবে ঘুরতে পারলাম না। ঘুরতে পারলাম না বলছি, ঘুরলাম, বাট আমাদের সকালবেলার দিকে যদি আসতাম তাহলে হয়তো আরেকটু ভালো ঘোরা হতো। তো যতটুকু ঘুরেছি খুব ভালোই ঘুরেছি, খুব ভালো এনজয় করেছি, নেক্সট টাইমে আরও বেশি এনজয় করব, এই জায়গায় নয় অন্য কোথাও গিয়ে এনজয় করব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কি আপনাদের ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না, আর যদি পারেন তাহলে একটি শেয়ার করে দিন, তাহলে আপনাদের ভাই একটু আগে এগোবে। তো ভালো থেকো, ভালো রেখো, বাই বাই, টেক কেয়ার।